আসসালামু আলাইকুম। আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম। বরাবরের মতন নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আজকের পর্বে আমরা ইংরেজি এম এবং বাংলায় ম অক্ষর দিয়ে ছেলে শিশুর জন্য 16টি ইসলামিক নাম এবং বাংলা অর্থ সহ জেনে নেব। আমাদের যাদের বাড়িতে নবজাতক ছেলে সন্তান এসেছে, নাম নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগছি, তাদের জন্য আজকের এই পাঠটি অত্যন্ত কার্যকরী হবে বলে আমি আশা করছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। আমরা সর্বপ্রথম জেনে নেব মুসলিম নাম মাহমুদ হাসান, যার বাংলা অর্থ সুন্দর, আলোর, বিচ্ছুরণ। এরপর জানব মুসলিম নাম মাহতাব, যার বাংলা অর্থ চাঁদ। মাহতাব শব্দের অর্থ চাঁদ। এরপর জেনে নেব মুসলিম নাম মাহতাব হুসাইন, যার বাংলা অর্থ সুন্দর, প্রশংসিত। মাহতাব হুসাইন শব্দের অর্থ সুন্দর, প্রশংসিত। এরপর জেনে নেব মুসলিম নাম মাহতাব উদ্দিন, যার বাংলা অর্থ দিলের, দিনের অমূল্য রতন। এরপর জেনে নেব মুসলিম নাম মাজহারুল ইসলাম, যার বাংলা অর্থ প্রশংসিত, সুন্দর। মাজহারুল ইসলাম প্রশংসিত, সুন্দর। এরপর জেনে নেব মুসলিম নাম মাক্কি, তো এর অর্থ নাই, এটা একটি উপাধি হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। এরপর জেনে নেব মুসলিম নাম মাকসুদুর রহমান, যার বাংলা অর্থ দয়াময়ের সূর্য। মাকসুদুর রহমান শব্দের অর্থ দয়াময়ের সূর্য। এরপর জানব মুসলিম নাম মামুন, যার বাংলা অর্থ সুরক্ষিত। মামুন শব্দের অর্থ সুরক্ষিত। এরপর জানব মুসলিম নাম মামুনুল হাসান, যার বাংলা অর্থ সুন্দর, আলো। মামুনুল হাসান শব্দের অর্থ সুন্দর, আলো। এরপর জেনে নেব মুসলিম নাম মানসুর, যার বাংলা অর্থ সাহায্যপ্রাপ্ত। মানসুর শব্দের অর্থ সাহায্যপ্রাপ্ত। এরপর জানব মুসলিম নাম মানসুরুল হক, যার বাংলা অর্থ প্রকৃত, সাহায্যপ্রাপ্ত। মানসুরুল হক শব্দের অর্থ প্রকৃত, সাহায্যপ্রাপ্ত। এরপর জানব মুসলিম নাম মুকাত্তার ফুয়াদ, যার বাংলা অর্থ পরিশোধিত অন্তর। মুকাত্তার ফুয়াদ শব্দের অর্থ পরিশোধিত অন্তর। এরপর জানব মুসলিম নাম মোসাদ্দেক, যা বাংলা অর্থ সত্যায়নকারী। মোসাদ্দেক শব্দের অর্থ সত্যায়নকারী। এরপর জানব মুসলিম নাম মাহবুব, যার বাংলা অর্থ উপকারী। মাহবুব শব্দের অর্থ উপকারী। এরপর জেনে নেব মুসলিম নাম মাহবুবুর রহমান, যার বাংলা অর্থ দয়াময়ের প্রিয় মন। মাহবুবুর রহমান শব্দের অর্থ দয়াময়ের প্রিয় মন। এরপর জেনে নেব মুসলিম নাম মাহদি, যার বাংলা অর্থ সৎ বা পদপ্রাপ্ত, সৎ প্রাপ্ত মাহদি। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্টস শেয়ার করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল।